ومن احسن قولا ممن دعا الى الله دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين شهر رمضان الذي قران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اخسمىতো ভাই জিগেস করছিলেন যে রমজান মাস তো আসছে তো বিভিন্ন ক্যালেন্ডারে সময় দেওয়া থাকে তো আমরা সে টাইম দেখে সেহরি করব না ইফতার করবো নাকি কিভাবে ইফতার করব বা কতটুকু আগে ইফতার করব সম্মানিত ভাই এ মর্মে হাদিস রয়েছে যে আনাবে হরাই রাতা রদিয়ালাহ কাল কল আর রসুল্লাহি সাল্লাম من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري ومسلم أبو هريرة رضي الله تبارك وتعالى رسول الله صلى الله عليه وسلم بولسن جيبك تي ইমান এবং নেকির আশা নিয়ে রমজানের শিয়াম রাখবে আল্লাহ সুবাহনাতা তার আগের গোনা খাতা মাফ করে দিবেন তারপরে বলছেন যে ব্যক্তি ইমান এবং নেকির আশা নিয়ে তারাবিসালাত অথবা তাহাজ সালাত পড়বে আল্লাহ সুবাহন তালা তার তার গুনা আগের খাতা মাফ করে দিবেন তার মানে দণ্ডায়মান হয়ে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ সুবাহন তার আগের গুনা খাতা মাফ করে দিবেন এখানে উদ্দেশ্য যে তারা সালাহ অথবা তাহাজ সারাত যে পড়বে আল্লাহ সুবাহ তালা তার খাতা মাফ করে দেবেন তার মানে রমজান মাসে জি এরপরে বলছেন যে যে ব্যক্তি লাইলাতুল কদরে এ বদবন্দি করবে আল্লাহ সুবাহ তালা তার আগের গোনাখাতা মাফ করে দেবেন যে সময় তো ভাই যার আমরা ইফতার করি বা সে রমজান মাসে সিয়াম রাখি মূলত নেকি এবং সোয়াবের আশা নিয়ে আমরা রাখি তাই আমাদের সিয়ামগুলা যাতে কবুল হয় সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এরপরে ইমাম বুখারি রাহিমাল্লাহ অন্য এক হাদিস এসছেন যে যারা সিয়াম রাখে তাদের জন্য দুইটি খুশি সংবাদ রয়েছে একটা হলো যে আপনার সারা সারাদিন রাখার পরে ইফতারের সময় একটা খুশি ইফতারের সময় একটা খুশি তাই জি এই খুশিটা যখন মানুষ সামনে নিয়ে ইফতার নিয়ে বসে থাকে আর আজান দিবে দিবে ভাব সময় হবে সূর্য ডুববে ডুববে ভাব তখন সে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ পালনের জন্যই সামনে খাবার নিয়ে বসে থাকে সে আবার খাবার খায় না খাবার খায় না শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য তাই যেহেতু সিএমটা রাখা হয় নেকির আশায় ইমান নিয়ে বিধায় এই সিএমটা যাতে কবুল হয় আল্লাহর কাছে সেদিকে আমরা লক্ষ্য করতে হবে তাই এ মর্মে ইমাম বখারি রহমাল্লা হাদিস নেছেন যে বান্দা মানুষ কল্যাণের পথে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি ইফতার করবে যখন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের পথে থাকবে ইমাম বোখার রাহমাল আদিস্টিনিছেন তাই তাড়াতাড়ি ইফতার করার অর্থ এই যে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করতে হবে জি এরপরে দেখবেন আপনি চেষ্টা করবেন যে সূর্য কোনো সময় ডুবল আর যারা আপনার ক্যালেন্ডার গুণা করে ওনারা দেখে ক্যালেন্ডার করে তবে জি কিছু ক্যালেন্ডার রয়েছে সূর্য ডুববার পরেও একটু দেরি করে জিনা দেরি করা যাবে না বরং দেখবেন যে যে ক্যালেন্ডারগুলোতে সূর্য ডুবার সাথে সাথে সময়টা দেওয়া আছে আপনি সেটা লক্ষ্য করবেন সেই ক্যালেন্ডার দেখে আপনি করতে পারেন তাই যে আপনার মূলত হাদিসে বলা হয়েছে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করবে আপনি যে প্রান্তে থাকেন সূর্য ডুবলেই আপনি ইফতার করতে পারবেন এই হাদিসে তাই প্রমাণ করে জি আর আর একটা হাদিস রয়েছে মর্মে শু হাদিস যে ইহুদ্দিন আসারা এদের মুখালেফা করতে বলেছেন তারা মূলত ইফতার দেরি করে করে তারা মূলত ইফতার দেরি করে করতো তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের বিরোধিতা করতে বলছেন এবং তাড়াতাড়ি ডুবার সাথে সাথে ইফতার করতে বলছেন তাই আমরা ইফতারের বিষয়টা ডুবার সাথে সাথে করার চেষ্টা করব এবং এটাই কল্যাণের পথ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ আলা যেন আমাদেরকে অনুযায়ী আমল করা তৌফিক দান করেন কারণ কোরআন সন্না মেনে নেওয়াটাই মানুষের জন্য কল্যাণ আল্লাহ সুবাহাতাল্লাহ রসুল সাল্লাসাল্লাম সম্পর্কে বলেন মত রসুল্লাহ আতা আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনাগত্য করলো সে যেন ওই আনাগত্য করল তাই এ কথাগুলা তাড়াতাড়ি ইফতার করতে বলেছেন ওহের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে তাই এটা কল্যাণের পথ বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানাইছেন আল্লাহ সুবাহ আল্লাহ যেন আমাদেরকে সে তাও করে আল্লাহ আলম সাল্লামতাল্লাহ Oh mm -hmm.